রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের বাড়িতে সশস্ত্র হামলা চালালো গ্রামের আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো মানুষ। পুলিশের সামনে রীতিমতো বাড়ির সামনে লোহার গেট থেকে শুরু করে বাড়ির মধ্যে ভাঙচুর চালালো কয়েকশো উত্তেজিত গ্রামবাসী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের। বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। বেশ কিছুক্ষণ ধরে মন্ত্রীর গোটা বাড়ি জুড়ে তাণ্ডব চালানোর পর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনা সূত্রপাত সোমবার দুপুরে। মন্ত্রী বাড়ির পুকুরে জাল ফেলে মাছ চুরি করার অভিযোগে গ্রামেরই এক আদিবাসী যুবককে মন্ত্রী পুকুরে দায়িত্বে থাকা ব্যক্তি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরই সোমবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের মাধবদী থানার গোতানের কামারহাটি গ্রামে। সেই ঘটনারই ফলে মঙ্গলবার বিকেলের পর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ক্ষোভ গিয়ে পড়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের কামারহাটির বাড়িতে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হুগলির আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দিন রাত্রেই গ্রামে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেই ছবি আমরা কিন্তু কালকেই দেখিয়েছিলাম রাত্রিবেলাতে। রাত্রির বিক্ষোভের যে ছবি সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম। এরপরে পুলিশ গতকাল রাত্রে তাদের বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কিন্তু আজ বিকেলের পর থেকে কিন্তু ফের জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা। এবং তারপরেতেই কিন্তু মন্ত্রীর বাড়িতে তারা হামলা চালায়, ভাঙচুর করে এবং ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এখানে আদিবাসীর একটা ছেলে শোল মাছের ঝাঁক নিয়েছিল, সেখানে মানে হয়তো জাল ফেলেছিল, সেই নিয়ে তাকে নানা রকম অত্যাচার করেছে এবং প্রায় ছেলেটা মরণ অবস্থায় এমন লড়ে করে মেরেছে। কারা মেরেছে ওটা? ওই উদিমন্দনের গুন্ডা। আর তার জন্য কিছু মানে জনগণ খেপে গেছে, যাতে সুবিচার চায় তার জন্য সেই বিচারটা চাইছে জনগণ। যদিও মন্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে নেই, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মন্ত্রী দুর্গাপুরে রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি ঘটনার আজকের ঘটনা সম্পর্কে কিছু জানেন না। আমি জানি না ভাই, আমাদের ওখানে পারিবারিক পুকুর সবই আমি গ্রামের ছেলেদের মাছের চাষে উৎসাহী করার জন্য তাদের দিয়ে দিয়েছি, মানে তারা ওখানে মাছ চাষ করে। অতএব আমি এটা জানি না। আমার কাছে কয়েকজন ফোন করেছিলেন, এটা আমার মানে জ্ঞানের ভেতরে। ভোটের জন্য মন্ত্রী দাঁড়াতে